नमस्कार सुप्रभात आपनारा सुनछेन आशापूर्णा दी विरचित सामाजिक उपन्यास प्रथम प्रतिश्रुति पर्व 28। तो सकलेई आशा करेछिलो प्रस्तावटा सारतार दिक थेकेई उठबे, कारण सत्यि कि आर एतटा ब्याक्केले आर चक्षु लज्जाहीन हये उठबे से। किन्तु आक्केल सम्पर्के नितान्त उदासीन हयेई अनेकगुलो दिन काटिये दिल सारदा। চক্ষু লজ্জার প্রকাশ দেখা গেল না। তাহলে চোখে আঙুল দিয়ে দেখানো ছাড়া তো উপায় নেই, কিন্তু সেই আঙুলটা বাড়ায় কে? যে মুখরা সারদা সুযোগ পেলে গুরুজনকেও রেয়াত করে কথা হয় না, ঘোমটার মধ্যে থেকেই এমন কুটুস কামড়টি দেয় তাতে কামড় হাতে সর্বাঙ্গে জ্বালা ধরে যায়। কাজেই আড়ালে আড্ডালে সমালোচনা উদ্দাম হয়ে ওঠে। বস্তুত এখনকার অবস্থা এই, সারদা যখনই যে কাজে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে পড়ে তাকে দু তিনটি মুখ একত্র হয়ে গুঞ্জরণ করছে। সারদা গিয়ে পড়লেই ঝপ করে গুঞ্জনটা থেমে যায় আর মুখগুলি বিরক্ত হয়ে গিয়ে সহসা যা হোক একটা কাজের কথা নিয়ে ছড়বড় শুরু করে দেয়। সারদা কি বোঝে না কি হচ্ছিল ওদের? বোঝে বই কি, বুঝে মাথা থেকে পা অব্দি রি রি করে জ্বলে ওঠে তার, তবু বুঝতে না পারার ভাবটাই চালিয়ে যায় সে। চালায় এই জন্যে, জানে বুঝতে পেরেছি বলার সঙ্গে সঙ্গেই সমস্ত ব্যাপারটা নিরাবরণ হয়ে যাবে। যেটুকু চক্ষু লজ্জার আড়ালে আড্ডালে রেখে ঢেকে বলছে ওরা, সেটুকু ঘুচে গিয়ে প্রকাশ্য আক্রমণের পথে নেমে আসবে। কাজেই ও মুখোমুখিটা যতক্ষণ এড়ানো যায়। তাছাড়া এমনিতেই সারদা বিশেষ আত্মস্থ, গায়ে পড়ে কিছু বলতে যাওয়া বা জবাব দিতে যাওয়া ও স্বাভাবিক নয়। কিন্তু ওরাই এবার গায়ে পড়ে বলতে আসার সংকল্প গ্রহণ করেছেন। সারদা নিজের শাশুড়ি আর পিসশাশুড়ি সতীতারা। এই পিসশাশুড়ি জীবনে এই প্রথম দেখল সারদা, কারণ প্রায় বছর 30 পর তিনি পিত্রালয়ে এসেছেন। একদিন এতদিন বিরতির কারণ অবশ্য বৈবাহিক কলহ। তার দুই বৈবাহিকের একজন তো বহুদিন ব্রত হয়েছেন, কুঞ্জ রামকালী আর শশীতারার বাবা জয়কালী। অপরটি অর্থাৎ শশীতারার শ্বশুর নাকি এতদিন বেঁচে থেকে পুত্রবধূর পিত্রালয়ের পথের কাঁটাটি দৃঢ়মূল রেখেছিলেন। সম্প্রতি তার শ্রাদ্ধ চুকেছে, শশীতারা এত বছর পরে পিত্রালয়ে এসেছেন, এখন কিছুদিন থাকবেন। এসে দিন দুই লেগেছে তার সংসারের হালচাল বুঝতে, তারপর কার্যক্ষেত্রে নেমেছেন। সংসারে নিজের ভাই কুঞ্জর প্রতিপত্তিহীন অবস্থা ও সতত ভাই রামকালীর বেলালও বোলবোলাওটার দাবটটাও তার বুকে সেল বিঁধেছে, এবং রাসুর প্রথম পক্ষের নির্জলতার নির্লজ্জতার গালে হাত দিয়ে দিতে তিনি বাধ্য হয়েছেন। অবাক হয়ে বলেছেন, হ্যাঙ্গা ও বুড়ো মাগি গায়ের জোরে বর আগলে বসে থাকবে, আর সমস্ত যুবতী বউটা শাশুড়ির ঘরে শুয়ে ঘরের আড়া শুনবে, এ তোমরা চলতে নিচ্ছ? বলি ছেলেটার কথাও তো ভাবতে হবে। তার টাটকাটি রইল ধামা চাপা দেওয়া আর শুকনো বাসিটার মন সন্তোষ করে থাকার জুলুম, এতখানি বয়সে এমন কথা শুনিনি দেখিনি। সারদার শাশুড়ি সুদীর্ঘকালের অদেখা ননদিনীটিকে পরম আত্মীয়ের অধিকার দিয়ে বিগলিত স্বরে বললেন, দেখো ঠাকুরজি দেখো, যত থাকবে ততই বুঝবে। একে তো তোমার দাদার ওই মিনমিনে স্বভাবের জন্য আমি চিরদিন বড় হয়েও ছোট, হাড়ি হেঁসেল ছাড়া কিছুই দেখলাম না। তার উপর বউটি রয়েছেন জাহাবাজ, এমনিতে দেখবে ওকে কারোর সাথে পাচিনি, কিন্তু অহংকারে মটমট, কারুর মতে চলাতে যাও দেখি চলবে না। আর এমন রাজবীর প্রকৃতি, ডেকে একটা কথা বলতে সাহস হয় না। তোমাদের হয় না আমার হবে, শশীতারা দৃঢ় রায় দেয়। ও নিঘিন্নেপনার বিহিত আমি করে ছাড়ব। বিহিত করতে আজকে নিয়ে এজলাসে এসে আসামিকে তলব করলেন শশীতারা। সারদা এলো, ঘাড় হেঁট করে বসে ঘোমটার মধ্যে থেকে মৃদু অথচ স্পষ্ট স্বরে বললেন, কি বলছ? শশীতারা নড়ে চড়ে বসে হাত পাখা নাড়তে নাড়তে বললেন, বলছি একটা ন্যায্য কথা, মনে কিছু করো না। আক্কেল যাদের শরীরে নেই তাদের আক্কেল করাতে হলে চোখে আঙুল দেওয়া ভিন্নত গতিও নাই,
তাই দেব, তাতে চোখে যদি তোমার জ্বালা ধরে আমায় কিন্তু দুয়ো দিও না বাছা। সারদার কণ্ঠ থেকে একটু হাসির আওয়াজ পাওয়া গেল। তোমাদের দুষবো এত আস্পর্ধা আমার পিসিমা? আস্পর্ধা? শশীতারা পাখার বেগটা বাড়িয়ে দিয়ে বললেন, না আস্পর্ধা তোমার দেখি না বটে, কিন্তু আকেলটুকুও তো তিল মাত্রায় দেখি না বাছা। নতুন বৌমার দিকটা তো একেবারে ভাবছো না? পরক্ষণে শশীতারা আর তার ভাজকে অবাক করে দিয়ে সারদার মৃদুকণ্ঠের স্পষ্ট স্বর ধ্বনিত হয়, আমি না ভাবলাম, তোমরা তো এতজনে মিলে ভাবছো। এতজনে ভাবছি? আমরা এতজনে ভাবছি? তুমি যে অবাক করলে বড় বৌমা, আমরা ভেবে কি উপকারটা করতে পারবো শুনি? তুমি এদিকে আত্মঘাতী হওয়ার ভয় দেখিয়ে স্বামীকে শাসিয়ে রেখেছো, ভয়ে কাঁটা হয়ে আছে সে, আমরা কি করব? এই তো সেদিনকে রাত্রিরে ছোড়াটাকে হাত ধরে হিজড়ে এনে বললাম, রাসু তুই এদিকে আয়, ঘরের তো অভাব নেই বাড়িতে, এ ঘরে নবাবী পালনকোনা থাক, স্বামী পেলে নতুন বউয়ের এমন আমতক্তাই রাজতক্তা, তা আনতে কি পারলাম? ভয়ে সেটিয়ে হাত ছাড়িয়ে পালিয়ে গেল। বলে কি তাহলে তোমাদের বড় বউ আত্মঘাতী হবে? হ্যাঁ গা, বাপ তো তোমার শুনলাম ভালো মানুষ, তোমার এ কি ছোট লোকেমি? সুচিতারার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যেন একটা তীব্র বিদ্যুৎ ঝলসে ওঠে। বিদ্যুৎটা আর কিছু নয়, সারদার চোখের আগুন। হঠাৎ মুখ তুলতে গিয়ে মাথার ঘোমটাটা খসে পড়ে গিয়েছিল সারদা। ঘোমটাটা আরেকটু তুলে মুখ প্রায় অনাবৃত রেখে সারদা বললে, দশ চক্রে ভগবান ভূত হয় পিসিমা, তাই মানুষ তো কোঞ্চা, পাকে চক্রে ভদ্রলোকের মেয়ে ছোট লোক হয়ে উঠবে, এতে আর আশ্চর্য কি? একে মুখ খোলা, তারপর এই বাক্যি। সারদার শাশুড়ি বোধ করে নিজের মর্যাদা সম্পর্কে এবার সচেতন না হয়ে পারেন না, তাই নখ পড়া মুখ ফুরিয়ে বলে ওঠেন, মুখের ঘোমটাটা খুলে শাশুড়ির সঙ্গে ঝগড়া করা করছো বুঝি বড় বৌমা? বুকের পাটা তোমার এত কিসের? জানো জন্মের শোধ বাপের বাড়ি বিদায় করে দিতে আমি পারি এক তোমায়? এজলাসটা বোধ করি সারদার ধারণা জগতে ছিল, তার সওয়ালের জন্য প্রস্তুত ছিল সে, তাই তীক্ষ্ণ একটু হাসির সঙ্গে বললে, জন্মের শোধ যদি যেতেই হয় তো বাপের বাড়ি যাব কেন? জমের বাড়ি তো আর কেউ কেড়ে নেয়নি। শশীতারা এবার চাকা নখ ফুরিয়ে ঝংকার দিয়ে বলে ওঠেন, জমের বাড়ির ভয় দেখিয়ে আমাদের জব্দ করতে পারবে না বড় বৌমা, আমরা রাসু নই, বলি ওই যে একটা বড় ঘরের মেয়ে এসেছে, যার বাপ ঘর বসতে দ্রুববৃত্তে বাড়ি ভরিয়ে দিয়েছে, তার দাবি দাওয়াটা মানবে না তুমি? আর ওই রূপের কান্তি টাটকা পদ্ম ফুল, স্বামীকে তুমি এর ভোগ থেকে বঞ্চিত করছো, এদিকে তোমার নরকেও ঠাঁই হবে না? হঠাৎ হেসে ওঠে সারদা, দিব্যি স্পষ্ট গলায় বলে, ভালোই তো পিসিমা, নরকে ঠাঁই না হলে স্বর্গে যাব, দুটো বই তো আর দশটা জায়গা নেই। দুটো গিন্নিকে হতবাক করে দিয়ে উঠে দাঁড়িয়ে বলে সারদা, তালের বড়া খেতে চেয়েছে ছোট্ট ঠাকুর বউ, তালগুলো মেরে রাখি গে, অর্থাৎ তোমাদের কাঠগড়া থেকে ফসকে পালাচ্ছি এবার। শশীতারা বোঝেন, যেমন ভেবেছিলেন ঠিক তেমনি, ধিক্কার দিয়ে বিচলিত করে কার্যসিদ্ধ করা যাবে না, অন্য চাল চালেন তিনি। বলেন, সভ্যতা বভ্যতার পাঠশালায় দেখছি একেবারেই পড়নি তুমি বড় বৌমা, গুরুজনদের সামনে থেকে অনুমতি না নিয়ে উঠতে আমি আমার শ্বশুর বাড়ির দিকের কোনো ঝি বউকে এখনো দেখিনি, আমরা নিজেরাও গুরুজনকে ডেকে একটা কথা শুধলে ঘাড় নেড়ে হ্যাঁ হুঁ করে উত্তর দিয়েছি, উঠে যেতে না বললে ঘাড় গুঁজে বসে থেকেছি। সারদাকে এতেই অপ্রতিভূত অপ্রতিভ করা যায় না, সে তেমনি দুটি মৃদু হাসির সঙ্গে বলে, বসবার অবকাশ থাকলে তো বসে থাকাও একটা সুখ পিসিমা। কথার পিঠে কথা দেওয়াই তোমার রোগ দেখেছি, হাবাগাবা শাশুড়ি পেয়েছো তাই এমন দুরবস্থা হয়েছে। যাক বলি শোনো, আপোষ মীমাংসার কথাই বলছি, ঘরনি গিন্নি বেটার মা তুমি, অনেকদিন তো স্বামীকে ভোগ করলে, ওকে একবারে ফাঁসিয়ে দিলে চলবে কেন? ওরও আগুন সাক্ষী বিয়ে, আমি বলি কি একটা পালা ঠিক করো। মনে মনে হাসেন শশীতারা, একবার যদি রাসুকে নতুনের নেশা ধরিয়ে দেওয়া যায় তারপর দেখা যাবে তোমার মতো আদর থাকে, দেখা যাবে কোথায় থাকে তোমার ওই তেজ, ওই বউয়ের আস্বাদ পেলে তুমি গলায় দড়ি দিয়ে কি জলে ডুবলেও কিছু এসে যাবে না রাসুর।
পাড়ার বুদ্ধিটা মাথায় আসার জন্যই নিজেকে নিজে তারিফ করেন সুস্মিতারা। কিন্তু সারদা সে তারিফ বেশিক্ষণ বজায় রাখতে দেয় না, তীক্ষ্ণ কণ্ঠে বলেন, তোমাদের অনুমতি না নিয়েই যাচ্ছে পিসিমা, এসব নিচু কথা শুনতে মাথা কাটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি বললি? আমরা নিচু কথা কইছি? ছোট লোকের বেটি, হাঁ ঘরের মেয়ে বলতে জিভ আড়িয়ে গেল না? সুস্মিতারা ধেই ধেই করে নেচে উঠলেন। খুব উঁচু কথাটা তুমি কইছো বটে, একলা খাবো, একলা পড়বো, একলা ভোগ করবো, এই তো মহত্বের কথা। পালা কথার নিচু কথা হলো বলি, তাতে তো দুই দিকেই রক্ষা হয়। সারদা বোধ করি এই কঠিন কথা, কি একটা কঠিন কথা মুখে আসে, কিন্তু সেটা কষ্টে দমন করে বলে, দুদিক রক্ষের দরকার নেই, একদিকেই রক্ষে করো তোমরা, এরপর আর দাঁড়ানো চলে না, মান সম্মান বজায় রাখা শক্ত হবে। সারদা নিজের চোখে তাকে অপদস্থ করে ছাড়ে, দুটো গিন্নিকে পাথর পড়ে দিয়ে চলে যায় সারদা। এই চরম অপবাদের মুহূর্তে ভুবনেশ্বরীকে মনে পড়ে তার। সারদার ভাগ্যটাই মন্দ, নইলে অমন একটা স্নেহের আশ্রয় হারায় সে? ভুবনেশ্বরীর কি এমন মরবার বয়স? হ্যাঁ, সারদা নির্লজ্জ, সারদা বিহায়া, সারদা স্বার্থপর, কিন্তু স্বার্থপরতার উদার হওয়ার ভাগ্য সে পেল কবে? ভাগ্য যে তাকে বঞ্চনাই করেছে, আর সে বঞ্চনা এসেছে তার গুরুজনদের হাত থেকেই। গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান আর আসবে কোথা থেকে? বিষ ও পাত্রের বিনিময়ে কে অমৃত পাত্রের উপহার নিতে হাত বাড়ায়? সুস্মিতারা গালে হাত দিয়ে অভয়াকে উদ্দেশ্য করে বলেন, মান্যে বড় গুরুজন তুমি বউ, তোমার পায়ের ধুলো নেবারই কথা, তবু বলি তোমার পায়ের ধুলো গড়াগড়ি দিতে ইচ্ছে করছে, এই কালকেউটি নিয়ে ঘর করছো তুমি? কুঞ্জ গৃহিণী কপালে হাত ঠেকিয়ে বলেন, অদৃষ্ট ঠাকুরছি, আসল কথা অদৃষ্টটা নিজের কাছে ধরা পড়েছে এই সম্প্রতি, ননদিনী দিব্যদৃষ্টির প্রভাবে, এবং এ যাবৎ বোকামি করে এসেছেন সূর্য আসলে সেটা অসুল করে নিতে ইচ্ছে করছে তার। ওই কালনাগিনীর দিক থেকে রাসুর মন একেবারে ঘুরিয়ে দিতে পারি, এমন ওষুধ আমার আর জানা আছে বউ? সুস্মিতারা চাপা হিংস্র স্বরে বলেন, অব্যর্থ তো, রাসু তোমার ছটপটিয়ে নতুন বউয়ের পায়ে পড়বে, বড় ওকে জন্মের বীজ দেখবে। ভাজ অবাক হয়ে বলে, সত্যি ঠাকুরছি, তেমন ওষুধ তোমার জানা আছে? সুস্মিতারার মুখে একটি বিচিত্র হাসি ফুটে ওঠে, জানা না থাকলে আর তোমার নন্দাইকে এমন করে পেলাম গোলাম করে রেখেছি? বয়সকাল কি কম দুর্দান্ত ছিল নাকি? সম্পর্ক অসম্পর্ক মানত না, রূপসী মেয়ে মানুষ দেখলেই উন্মাদ হয়ে যেত। এক বাগদিবুড়ি শেখালো আমায় এই তো, আর তারপর থেকে এমন ন্যাড়া খাপা হয়ে গেল সে, আমি বই আর কিছু জানি না। আমি উঠতে বসলে ওঠে, বসতে বসলে বসে, খেতে বসলে খায়, ঘুমোতে বললে ঘুমোয়, আমার মুখের দিকে ফ্যাল ফেলিয়ে তাকিয়ে থাকে। আমি বলি, যাক, এই আমার ভালো, নাই বা রোজগার করলো, নাই বা হট্টগোল করে বেড়ালো, ভাতে তো আর অভাব নেই ঘরে, আমার আঁচলটিতে তো বাঁধা রইল জন্মের শোধ। রাসুর মা ইতস্তত করে বলল, কোনো শেকড় পাকড় নাকি, রাসুর কোনো ক্ষতি হবে না তো? শোনো কথা, সে কাজ আমি করবো, এ আর কিছুটি নয়, শুধু একজনের থেকে মন ঘুরিয়ে আরেকজনের উপর পড়া। তাহলে বলি শোনো, তোমার কপালক্রমে এই পরশুই অবশ্য আসছে, একেবারে দুপুর রাতে নতুন বৌমা যদি এলো চুলে বিবস্ত্র হয়ে একটা কলা গাছের গড়ায় এসে এক ঠোকায় একটি ছুঁচ বিঁধে দিয়ে আসতে পারে, তাহলে কথা শেষ হয় না সুস্মিতারা। সারদার ছেলে দৌড়ে এসে বলে, তোমরা শিগগির চলে এসো, মেজ ঠাকুরদা অজ্ঞান হয়ে গেছে। মেজ ঠাকুরদা মানে রামকালী, যিনি জ্ঞানের পারাবার রামকালী অজ্ঞান হয়ে গেছেন, এ কী অদ্ভুত ভাষা! সকলেই দৌড়ায়, তবে কি রামকালীও ভুবনেশ্বরীর মতো বিনা নোটিশে? ব্যাপারটা এত জানাজানি হলো যে ভিতর বাড়িতে পড়ে গিয়ে বার বাড়িতে পড়লে অন্তত মেয়ে মহলের দল এভাবে ধারে কাছে গিয়ে হাহুতাশ করতে পারত না। যাদের স্পর্শের অধিকার আছে তারা মুখে মাথায় জল ঢেলে গঙ্গা বইয়ে দিল, বাড়িতে যত হাত পাখা এনে জড়ো করলো, এ শুধু দুর্ভাবনাই নয়, এক প্রকার রোমাঞ্চ। যে মানুষটার মুখের দিকে কেউ কোনোদিন স্পষ্ট করিয়ে তাকিয়ে দেখবার সাহস পায়নি, সেই মানুষটা অসহায়ভাবে চোখ মুদে পড়ে আছে, কাকে তাকিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, কেমন তার নাক মুখ করুণা করা যাচ্ছে তাকে জল দিয়ে বাতাস দিয়ে,
সেও একটা সুখের পর্যায়েই পড়ে। সারদাও একখানা হাত পাখা নিয়ে এসেছিল, আর তার দূর থেকে বাতাস করছিল এবং ভাবছিল, আশ্চর্য, এতদিন ঘর করছি, মানুষটা কেমন দেখতে, তো তা তো কোনোদিন দেখিনি। একে কি বলে তপ্ত কাঞ্চন বর্ণাভা। ভয়ঙ্কর একটা আবেগের আড়ম্বরে চোখে ছলাৎ করে জল এসে যায় সারদার। এহেন স্বামীকে ফেলে চলে গিয়েছে মেঝুপুরি, আর তাই যে স্বর্গে গিয়েও তিষ্ঠতে পারছে না, আকর্ষণ করে টেনে নিয়ে যেতে চাইছে নিজের কাছে, মনের মতো স্বামী এমনি জিনিস। তারপর চোখ মুখে ভাবল, চোখ মুখ মুছে ভাবল, মেজখড়ি খুড়ো আমাদের মায়া কাটিয়ে চললেন। কিন্তু আপাতত দেখা গেল সারদার আশঙ্কা অমূলক। চিরশান্ত, চিরসুকুমার, ক্ষীণশক্তি ভুবনেশ্বরীর আকর্ষণ মধ্যাকর্ষণের চেয়ে জোরালো হলো না। রামকালী চোখ মেললেন, চারিদিকে এতগুলো মুখ দেখে ভুরুটা ঈষৎ কুঞ্চিত করে বললেন, করলেন, আবার চোখ বুঝলেন, আর অনেকক্ষণ পরে বললেন, আমাকে বাইরে চণ্ডী মণ্ডপে বিছানা করে দাও। হ্যাঁ, বাইরেই শুলেন রামকালী। মেয়েদের এই হাহুতাশ তার অসহ্য, নিজের কাছে নিজে ভয়ানক লজ্জিত হয়েছেন। রামকালীর পক্ষে এহেন দুর্বলতা ক্ষমার অযোগ্য। রামকালী জ্ঞান হারিয়ে পড়ে গেছেন, পাঁচজনে মুখে মাথায় জল দিল, হাহুতাশ করল, এর চাইতে ঘৃণার ব্যাপার আর কি আছে? এরকমটা হলো কেন? অনেকদিন থেকেই যেন ভিতরে ভিতরে একটা ক্ষয় চলছে, যেন একটা ভাঙনের পদধ্বনি শুনতে পাচ্ছেন, শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই থেকেই গেছে। রামকালীর মধ্যে একটা আবেগের আড়ন্ন উঠল, সে ছোটোখাটো মানুষটা যাকে রামকালী কোনোদিনই পুরো একটা মানুষ বলে গণ্য করেননি, সেই যে দৃঢ় কঠিন রামকালীর ভিতরের এতটা শক্তি হরণ করে ফেলবে এ রামকালীর মধ্যে ধারণার মধ্যে ছিল না। ভুবনেশ্বরী সম্পর্কে যে তার একটা বাৎসল্য মিশ্রিত প্রীতি ছিল, জীবনের কোনো আদর্শে, কোনো চিন্তায়, কোনো সুখ দুঃখে তার ডাক দেননি, আজ মনে হচ্ছে সম্পূর্ণ বিচার করেননি রামকালী স্ত্রীর ওপর। চিরদিন যাকে ছোট ভেবে এসেছেন সে হয়তো এমন ছোট ছিল না, যাকে সামান্য ভেবেছেন সে হয়তো সামান্য নয়। রামকালী যাকে স্নেহের সঙ্গে যেটা শ্রদ্ধাও দিয়ে হৃদয়ের সহধর্মিনী করে তুলতে পারতেন, হয়তো সারাটা জীবন এতখানি নিঃসঙ্গ হয়ে থাকতেন না। মৃত্যুর মহিমায় ভুবনেশ্বরী যেন বড় হয়ে উঠেছে। বিছানায় শুয়ে শুয়েই সংকল্প করলেন রামকালী শীঘ্রই তীর্থযাত্রা করবেন, বায়ু পরিবর্তনের প্রয়োজন আছে, বহু পরিবর্তন, ভিন্ন ভাঙন ধরা স্বাস্থ্যের ক্ষয়পূরণ সম্ভব হয়, সম্ভব নয়। তীর্থযাত্রার সংকল্প ঘোষণা করলেন রামকালী। দু তিনটে দিন রামকালী সম্পর্কে উদ্বেগ নিয়েই দিন গেছে সকলের। রাসু বারবাড়িতে চণ্ডী মণ্ডপে রাত কাটিয়েছে, কাকার নিষেধ সত্ত্বেও চুপি চুপি তার অলক্ষ্যে। আজ আবার স্বাভাবিকত্ব এলো সংসারে। যদিও রামকালী তীর্থযাত্রার সংকল্পে ভয় ভাবনা আতঙ্ক দেখা দিল, তবু সে তো আজই নয়, তীর্থযাত্রার অনেক তোড়জোড়। রাসুকে আজ শশীতার আবার ডেকে পাঠালেন, বললেন, দেখ, পুরুষের চামড়া যদি গায়ে থাকে তো বউয়ের নাকে কান্নায় ভিজিস নে, আত্মঘাতী এমনি হলেই হলো, আজ তুই ইদিককার ঘরে শুবি। তিন তিনটে রাত বাইরের ঘরে কাটিয়ে রাসুর মনে চঞ্চল, এ প্রস্তাবে আরও চঞ্চল হয়ে ওঠে, অথচ তার ছায় দেবার উপায় নাই, এ যেন পেটে খিদে, অথচ সামনে সুখাদ্য, অথচ মুখ বাঁধা। যারা রাসু সারদা নয় যে এসব কথার পিঠে কথা কইবে, লজ্জায় ঘাড় হেঁট করে রাখে সে। শশী তারা বোঝেন মৌনম সংহতি লক্ষণ, ইষ্টচিত্তে বলেন, তোকে কিছু ভাবতে হবে না, তুই শুধু খাওয়ার পর আমার ঘরে এসে বসবি, পিসি ভাইপে গল্প করবার ছুতোটায় রাত্রে একটু ঘোর করে দেবো, তারপর আহার নতুন বউটার মনের দিকে যদি একটু তাকাবি না, তুই ভাববি না তার কথা? রাসুর চোখে জল এসে পড়ে, সে তাড়াতাড়ি সরে যায়, নতুন বইয়ের কথা ভাবছে না সে, অরেই তো ভাবছে। কিন্তু যাকে নিয়ে এত দুর্ভাবনা শশী তার, আর সে কোথায়? পাটমহলের লক্ষ্মীকান্ত বাণিজ্যের নাতনি পটলি, যে সে যেন একটা অদ্ভুত ভয়ে কাঠ হয়ে আছে। এতদিনে অবশ্য সে চিনি ফেলেছে কে তার সতীন, সতীনকে যে এতটাই ভীতিকর মনে হয় তা বুঝি ধারণা ছিল না তার। সারদার মুখের দিকে কোনোদিন ভালো করে তাকাতে পারে না সে, কথা বলা তো দূরের কথা, অথচ সারদা অহরদমই তার সঙ্গে কথা বলে, সংসারে সবাইকে খেতে দেওয়ার ভার যে সারদারই হাতে, অগত্যাই পটলিকে তার হাতে পড়তে হয়েছে। তার শাশুড়ি দু চার দিনে নিজেদের একতারে রাখবার চেষ্টা করে ক্ষমতা অক্ষমতাবশতই হাল ছেড়ে দিয়েছেন। সারদা ফি হাত ডাকে
নতুন বউ খাবে এসো, নতুন বউ এখন মুড়ি খাবে, নতুন বউ তুমি মাছের পেটি ভালোবাসো না দাগা, নতুন বউ তুমি ছেঁচা আমের আচার খাও না, নতুন বউ আচারের তেল দিয়ে কদবেল মেখে রেখেছো কোনো দিন খেয়েছ, খাবে তো বলো মাখি। নতুন বউ যে কার নতুন বউ সে কথা যেন জানে না সারদা। কুটুম্বের মেয়ে এসেছে, তাকে আদৌ যত্ন করছে ভারপত্র কর্মচারী। আজও ফুলুরিয়ার তিলপুল টুটি বেগুন ভাজা করে এক বাটি হাতে নিয়ে ডাকতে এসেছিল সারদা নতুন বউকে, খাবে গরম গরম, পোল্ট্রি মাথা নাড়লো না। সারদা একটু আশ্চর্য হলো, কারণ নতুন বউ কোনো কিছুরই না করে না, করে না বলে মনে মনে বরং একটু কৌতুক অনুভব করে সারদা। ভাবে ভালো করে খাইয়ে দাইয়ে ঠান্ডা করে রাখা যাবে ওকে, পোল্ট্রি যে ভয়েই না করতে পারে না এটা বোঝে না সারদা, হয়তো বোঝার কথাও নয়। আজ না শুনে বললো, কেন গো খাবে না কেন, খিদে নেই? পোল্ট্রি আরও মাথা নিচু করে মাথাটা আর কন্যাড়ে। সারদা এবার চুপ করে মুশকিল এসে বলে, কেন বললো তো নতুন বউ, তোমার তো কখনো অগ্নিমান্ত দেখিনি। তারপর নতুন বউয়ের দিক থেকে কোনো সাড়া আসে না, শুধু ঘাটটা আরো নিয়ে পড়ে। সারদা চলে যেতে উদ্যোগ করে, তবে না দুটো তিলের নাড়ু পাঠিয়ে দিই গিয়ে খেয়ে জল খাও। এবার হঠাৎ নতুন বউ বলে ওঠে, তুমি আমার এত যত্ন করো কেন? সারদা বোধ করি এই প্রশ্নের জন্য আদৌ প্রস্তুত ছিল না, তাই একটু থতমতো খেয়ে যায়, তবে সে মুহূর্তের জন্য। পরেক্ষণে তীক্ষ্ণ একটু হেসে বলে, করবো না কেন, যত্ন করবারই তো সম্পর্ক গো। ঘাড় নিচু ছিল এতক্ষণ, এবার বোধ করি অজ্ঞাতসারে মুখটা তুলে ফেলে পড়লি। তার দীর্ঘ পল্লব ছন্ন দুটি চোখের কুলবে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে তা। সে চোখের দৃষ্টিতে ফুটে ওঠে একটা অসহায় বৎসরা। সে দৃষ্টি সারদার উপর নিবদ্ধ করেই বলে, তামাশা করছো? মুখরা সারদা সহসা মুখ হয়ে যায়, ওই দুফোঁটা চোখের জলের দিকে তাকাতে পারে না। আর ভগবান জানেন কোন এক অদ্ভুত হৃদয় রহস্যে সারদা নিজের চোখেও দুটো জল ভরে ওঠে। তবু নিজেকে সামলে নিয়ে বলে, করলামই বা একটু তামাশা, করতে নেই? পল্লী বোধ করি এতক্ষণে খেয়াল করে যে তার চোখ দুটো শুধু দুফোঁটা নয়, দুফোঁটা জল ফেলেই ক্ষান্ত হয়নি, তাই সে দুটোকে নামিয়ে ফেলে। এবার কষ্টে গলাস্বর পরিষ্কার করে বলে, আমি তো তোমার শত্রুর, আমাকে বিদায় করে দাও না, তুমিও বাঁচো আমিও বাঁচি। সারদা ঈষৎ বিষণ্ণ কৌতুকে বলে, আমি না হয় বাঁচবো, তোমার বাঁচবার হেতু? তোমার বুকের পাথর হয়ে আর সংসার শুদ্ধ সকলের দয়ার পাত্র হয়ে থাকতে না হয় না সেই বাঁচন। সারদা এবার আর একবার মুখ হয়, দেখে নতুন বইয়ের হেডমুন্ডের অন্তরাল থেকে জল ঝরে ঝরে তার চোখের কোলের উপর জড়ো জড়ো হয়ে থাকা, তার কোলের উপর জড়ো হয়ে থাকা ফর্সা ফর্সা ফুলো ফুলো দুখানি করপল্লবের উপর পড়েই চলেছে। স্তব্ধ হয়ে অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে থাকে সারদা, তারপর সহসে আত্মস্থ হয়ে শান্ত দৃঢ় কণ্ঠে বলে, চোখ মুছো নতুন বউ, আর কাঁদতে হবে না, তোমার পায়ে ধরি দিদি, আমাকে বাটমহলে পাঠিয়ে দাও। শোনো কথা, আমি কি পাঠিয়ে দেওয়ার কর্তা? সারদা হেসে ওঠে, বলে আমার উপরই হুকুম জারি হয়েছে জন্মে শোধ বিদায়, সে যাক, বলি এত রূপ যৌবন নিয়ে কেঁদে মরবি তো হেরে পালাবি কি গুলো? এই লড়াই তো সতীনের কাছ থেকে বর কিনে নিবে নে, লড়াই করে সতীনের কাছ থেকে বর কিনে নিবি নে? লড়াই টড়াই আমি কিছু জানি না দিদি, লড়াই চাস না কি মুশকিল, তবে তো খয়রাত করতে হয়। সারদা এমনি বিষণ্ণ কৌতুকে বলে, তুই তো দেখছি আমার সব মজা মাটি করে দিলি, লড়াই করতে বসলে জোরের পক্ষীরে হয়, দান খয়রাত করতে গেলে যে বিভাগ সবটাই তুলে দেওয়া ছাড়া গতি থাকে না। ব্যাকুল আবেগে উচ্চারণ করে নতুন বউ, আমি কিছু চাই না দিদি। সারদা হাসে, কিছু চাস না, বড় চাস না? না। সারদা বলে, কিন্তু জগতের কি নিয়ম জানিস, না চাইলে সব জিনিস মিলে চাইতে বসলেই হাত ছাড়া। ইস, কথা কইতে কইতে এমন খাসা তিল পুটুলি বেগুন ভাজা নেতিয়ে গেল, খা খা খেয়ে ফেল মন ভালো হবে। মেজ ঠাকুরদা, রামকালী একখানা সরু খাতার উপর ঝুঁকে পড়ে আসন্ন তীর্থযাত্রা হিসেবের খরচা করছিল। হঠাৎ রাসু ছোট ছেলের এই ডাকে চমকে স্নেহ কোমল কণ্ঠে বললেন, কি দাদা? মা বলেছে মা তোমার কাছে ভিক্ষে চাইবে। এ আবার কি অভূতপূর্ব কথা! রামকালী বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে দেখেন, দরজার ওপাশে রাসুর বইয়ের উপস্থিতি টের পান, প্রায় বিচলিত স্বরে বলেন,
কি বলছো দাদা, বুঝতে পারলাম না। এবার মধ্যমের গুরুত্ব হারায়, মধ্যমকে মাধ্যম মাত্র করে সারদা মৃদু কণ্ঠে বলে, খোকন বলো, মা বলেছে কখন কিছু চায়নি মা, বাড়ির বড় বউ একটা ভিক্ষে চাইছে। রামকালি ধারণা করেন, ই আর কিছু নয়, রাসুর দ্বিতীয় পক্ষ ঘটিত নাটক। নির্ঘাত সপত্নী অসহিষ্ণু এই মেয়েটি সতীনকে তার বিদ্যালয়ে পাঠাবার প্রস্তাব করতে এসেছে। বিরূপ চিত্রে গম্ভীর হাস্যে বলেন, ভিক্ষেটা কি সেটা না জানলে তো সাদা কাগজে দস্তখত করা যায় না বড় বৌমা, দেবার ক্ষমতা যদি না আমার থাকে। খোকা বলো, আপনি ইচ্ছে করলেই হয়। রামকালী যদিও রাসুর বইয়ের এই অসম সাহসিকতায় স্তম্ভিত হন, তবু ঈষৎ চমৎকৃতও হন। হঠাৎ তার একটা অতি অসম সাহসী মেয়ের কথা মনে পড়ে গিয়ে মনটা শিথিল হয়ে যায়। বলেন, মাকে বলো দাদা ভাই, ইচ্ছে করবার মতো হলে অবশ্যই করব। খোকা বলল, আপনি তীর্থ যাচ্ছেন, আমার মাকে সঙ্গে নিন। এ আবার কি কথা! এই যে রামকালী ধারণার অগোচর, স্বপ্নের অগোচর, এ কথা বলতে এসেছে রাসুর বউ, মেয়েটা পাগল নাকি? তবে নাকি নিতান্তই হাস্যকর অলীক কথা। তাই ঈষৎ কৌতুকে সুরে বললেন, তোমার মাকে নিয়ে যাই, এত সাধ্যি কি আমার আছে দাদা ভাই? তুমি বড় হও, মাকে নিয়ে যাবে। মেজ ঠাকুরদা, মা বলেছে তামাশা করে উড়িয়ে দিলে হবে না, মা সত্যি সত্যি ভিক্ষে চাইতে এসেছে। রামকালী আর মাধ্যমকে গ্রাহ্য করলেন না, বলেন, বড় বৌমা, তোমার প্রার্থনাটা যে বড় অসম্ভব, আমি পুরুষ মানুষ, কোথায় উঠবো, কোথায় থাকবো, কীভাবে ঘুরবো? মেজ ঠাকুরদা, মা বলেছে মা কষ্ট করতে হও, কষ্ট করতে হারবে না। তোমার রান্না করা, বাসন মাজা, এর জন্য তো একটা লোক চাই, মা সব করে দেবে। দাদা ভাই, তোমার মা ছেলে মানুষ, সবটা বুঝতে পারছেন না, সম্ভব হলে আমাকে দুবার বলতে হতো না। তোমার মাকে বলো, বাড়ির বড় বউ বলে আমার কাছে একটা আবদার করেছেন, রাখতে পারছি না, এটা আমার কষ্ট। আমি তার বদলে তার নামে খাসে 20 বিঘে ধান জমি লেখাপড়া করে দেবো, আর আদায় থেকে উনি যা খুশি করতে পারবেন। যার তুমি যখন বড় হবে, খোকা বলো, বাবা বিষম সম্পত্তি, বাবা খোকা বলো, বাবা বিষম সম্পত্তিতে মার কোনো দরকার নাই, খাসি 20 বিঘে ধান জমি। এতেও একটু প্রলোভিত হলো না মেয়েটা, আশ্চর্য তো। সত্যি বলতে কি, এ সংকল্প রামকালীর সহসা আজকের নয়, কিছুদিন থেকেই ভাবছিলেন তিনি এই ধরনের একটা কিছু করবেন। ওই মেয়েটাকে তিনি যতই সাধারণ হিংসুটে মেয়ে ছেলে বলে ভাবুন, এর সম্পর্ক কোথায় যেন একটু অপরাধ বোধ তার হৃদয়ের গভীর স্তরে পীড়িত করত। তাই ভাবতেন ক্ষতি পূরণার্থে। কিন্তু মেয়েটা বলে কি, বিষয় সম্পত্তিতে তার দরকার নেই। একটু চুপ করে থেকে বলেন, তবে আর কি করব বলো দাদা ভাই, যাকে লোকে নিন্দে করতে পারে এমন কাজ কি করা যায়? মেজ ঠাকুরদা, তুমি তো লোক নিন্দেকে ডরাও না। লোক নিন্দাকে ডরাই না। রামকালী যেন হঠাৎ অদ্ভুত অজানা একটা রহস্যের রাজ্যের সামনে দাঁড়িয়ে এসেছেন। আর সব রামকালীকে ভাবে কি, রামকালী সম্পর্কে রামকালীর অপরিচিত একটা জগৎ আছে, তাদের ধারণটা কি? একটা কৌতুকের বিষয়ে স্বল্পবাগ রামকালী আজ একটু বেশি কথাই বলে ফেললেন। লোক নিন্দাকে ডরাই না, এ কথা কে বললে দাদু? ডরাই বা কি, বই কি? সত্যি নিন্দের কাজ করলে রামকালীও কথা সমাপ্ত করতে করতে ভাবেন, শেষ করতে গিয়ে থামেন। সেই অবসরে এতক্ষণে নম্র মুখ চাপা কণ্ঠস্বরটা প্রায় স্পষ্ট হয়ে ওঠে, খোকা বলো, আপনার যদি একটা দক্ষিণী মেয়ে থাকত, তাকে তীর্থে নিয়ে গেলে লোকে নিন্দে করত? রামকালী স্তব্ধ হয়ে যান, এতক্ষণ চুপ করে থেকে বলেন, আচ্ছা দাদু, তোমরা ভেতরে যাও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, ভাবেন রামকালী, অনেক কিছু ভাবলেন। এইটুকু মেয়েটা 20 বিঘে ধান জমির মোহ ত্যাগ করে তীর্থে যেতে চায়, কোন মানসিক অবস্থায় তা ভাববেন? আর ভাববেন মোক্ষদাকে সঙ্গে নিয়ে রাসুর বইয়ের প্রার্থনাটা পূরণ করা যায় কি না? মোক্ষদার হাত ভেঙেছে, পাটা মজবুত আছে, আর জীবনে কখনো কিছু হয়নি, এই কর্তব্যটা হওয়া উচিত ছিল রামকালীর। রান্না ভাড়ার ঘরে জীবগুলো সম্পর্কে এত বেশি করে কখনো ভাবেননি রামকালী। একটা মেয়ে তাকে মাঝে মাঝে ভারপাত, অনেক দিন সে রামকালীর কাছে বিচ্ছিন্ন হয়ে আছে, আশ্চর্য হয়ে ভাবছেন রামকালী, কতদিন আর ভাবা হয়নি তাদের কথা। সে পাছে বলে রামকালীর অসুখের খবর পাওয়া যায়নি, খবর দেওয়া হয়নি, কিন্তু তীর্থযাত্রার খবর, সেটাও কি না দিলে চলবে?
আর্টিস্ট ফর্ম সমাপ্ত হলো। ধন্যবাদ পাশে থাকার জন্য। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।